সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অনিরুদ্ধ সর্দার আছি তোমাদের সাথে। রেভারেন্ড পলস হাই স্কুলের কারিগরি শাখায় আজকে আমরা উপস্থিত হয়েছি। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস টুতে, এবং এটা নবম শ্রেণীর জন্য। আমরা আমাদের আজকের পাঠে এখানে লিখেছি যে কী কী আছে এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে কারিগরি বোর্ড থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে আজকে আমাদের ক্লাসটা হবে। এবং আজকের ক্লাসে আমাদের আজকের পাঠে আছে বৈদ্যুতিক ওয়্যারিং, যে সেই আজকের পাঠ থেকে আমরা বৈদ্যুতিক ওয়্যারিং সম্বন্ধে জানবো। এটা কিন্তু নবম অধ্যায়ে, এখানে আমি পয়েন্টটা দিয়ে রেখেছি। তোমরা পাঠ্য বই থেকে যদি কেউ মানে সাথে মিলাতে চাও তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে কিন্তু নবম, দশম এবং এগারো তিন অধ্যায় মিলে একটা ক্লাস। আমাদের এই সপ্তাহের জন্য যে ক্লাসগুলো আছে সেখানে নবম থেকে ১৩তম অধ্যায় পর্যন্ত কিন্তু আছে, একটা অধ্যায়ের ক্লাস কিন্তু আজকে হচ্ছে না। আজকে কিন্তু শুধু বিষয়গুলো নিয়ে, নবম অধ্যায়ের এবং দশম অধ্যায় এবং একাদশ অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের প্রথম আলোচনা আছে নবম অধ্যায় থেকে, ৯.১ এ তোমাদের পাঠ্য বই থেকে যদি দেখো ৯.১ এ দেখতে পাবে, সেখানে আছে যে ওয়্যারিং। তো আমরা ওয়্যারিং কি বা ওয়্যারিং কাকে বলে সে বিষয়ে একটু আলোচনা করব, যে ওয়্যারিং আসলে কাকে বলে। তো ওয়্যারিং আমরা কিন্তু বাসা বাড়িতে সবাই করে থাকি, আমাদের সবার বাসাতে এই ওয়্যারিং আছে, যেটা সাধারণত আমরা বুঝি যে লাইট ফ্যান জ্বালানোর জন্য আমরা তার দিই, তার টেনে সংযোগ দিই, তাকে আমরা ওয়্যারিং বলি। কিন্তু আসলে যদি আমরা ওয়্যারিংকে সংজ্ঞায়িত করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা একটু দেখি যে ওয়্যারিং কাকে বলে। ওয়্যারিংয়ের সংজ্ঞা যখন আমরা আসবো তখন প্রথমেই কিন্তু লেআউটের কথা আসবে, একটা চিত্রর কথা আসবে, যে আমরা চিত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সেখানে আমরা প্রথমেই লিখব যে ওয়্যারিং লেআউট অনুযায়ী, তাহলে কি ওয়্যারিং লেআউট অনুযায়ী, এর মানে আমাদের একটা ওয়্যারিং এর চিত্র থাকবে ওয়্যারিং এর লেআউট অনুযায়ী, এবং ওয়্যারিং এর লেআউট অনুযায়ী শুধু লেআউট হলে হবে না, এখানে কি বৈদ্যুতিক কিছু বিধি মানতে হবে। তাহলে লেআউট অনুযায়ী এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী, তাহলে দুটো কথা আসবে যে লেআউট অনুযায়ী এবং বিধি অনুযায়ী। তাহলে আমাদের যে চিত্র থাকবে সে চিত্রর মতো, এবং বৈদ্যুতিক যে বিধি আছে বৈদ্যুতিক বিধিগুলো মেনে আমরা যদি বৈদ্যুতিক লোড সম্পর্কে বৈদ্যুতিক বিধি অনুযায়ী, যদি লোড সংখ্যক
কে আমরা সাপ্লাইয়ের সাথে সংযোগ করি। এখানে কিন্তু একটা কথা আছে যে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করা, পদ্ধতি সংযোগ যে কোনো ভাবে করতে পারি কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে সংযোগ করতে হবে। তাহলে লেআউট অনুযায়ী অবশ্যই সেটা একটা লেআউট অনুযায়ী করতে হবে এবং অবশ্যই বৈদ্যুতিক বিধিটা আমাদের মানতে হবে, মেনে যদি লোড সমূহকে আমরা সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করি তখন তাকে আমরা ওয়্যারিং বলবো, তখন তাকে আমরা ওয়্যারিং বলবো। আমি আবারও বলি এটা কিন্তু নবম অধ্যায়ে আছে, 9.1 নবম অধ্যায়ে। এবং তাহলে আমরা কি দেখলাম যে ওয়্যারিং লেআউট অনুযায়ী এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী বৈদ্যুতিক লোড সমূহকে সাপ্লাইয়ের সাথে সঠিক পদ্ধতিতে সংযোগ করাকেই বৈদ্যুতিক ওয়্যারিং বলে। এখন আমরা যদি আসি যে ওয়্যারিং এর শ্রেণী বিভাগ আমাদের 9.2 আছে, ওয়্যারিং এর শ্রেণী বিভাগ যে ওয়্যারিং আমরা সংজ্ঞায়িত করলাম, ওয়্যারিং এর সংজ্ঞা দেখলাম কিন্তু আসলে ওয়্যারিং কত প্রকার বা কি কি আমরা সেখানে যাব। এখন আমরা সেখানে গেলে আমরা যদি একটু ছক করি যে ওয়্যারিং আসলে কাকে বলে, আমরা উপরে প্রথম লিখলাম এখানে ওয়্যারিং, তাহলে ওয়্যারিং থেকে ভালো আমরা একটু এরকম ভাগ করে যাই যে ওয়্যারিং কিন্তু প্রধানত, যদি প্রধানত আমরা দেখি প্রধানত ওয়্যারিং দু প্রকার, একটা বাহ্যিক ওয়্যারিং একটা আভ্যন্তরীণ ওয়্যারিং। তারপরে একটা ওয়্যারিং আমরা বাইরে করি একটা ওয়্যারিং আমরা ভেতরে করি। তাহলে প্রথম কি আছে, তাহলে একটা অভ্যন্তরীণ ওয়্যারিং আর একটা বাহ্যিক ওয়্যারিং। তাহলে ওয়্যারিং এর প্রথমে আমরা দেখলাম কি ওয়্যারিং প্রধানত দু প্রকার, একটা বাহ্যিক ওয়্যারিং একটা অভ্যন্তরীণ ওয়যারিং। এখন বাইরের ওয়্যারিং আমরা কি কি করি থাকি, কি কি ওয়্যারিং আমরা বাইরে করি, ঘরের বাইরে আমরা কি কি ওয়্যারিং করি, সেখানে যদি আমরা দেখি যে ঘরের বাইরে আমরা ওভারহেড ওয়্যারিং করি, রাস্তার পাশ দিয়ে পোল দিয়ে টানা হয় যে ওয়্যারিং সে ওয়যারিং করি, রাস্তা নিচ দিয়ে মাটি নিচ দিয়ে টানা হয় যে ওয়যারিং সে ওয়যারিং করি। এছাড়া কিন্তু ঘরের বাইরে আমরা মেইন লাইনের কাজ ছাড়া বিদ্যুৎ বিতরণ কোম্পানির যে লাইনগুলো আছে, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, তারাই কিন্তু এই ওয়্যারিংগুলো করে থাকে। সেখানে আমরা এই বাইরের যে ওয়্যারিং বা আর্থিক ওয়্যারিংটা থেকে আমরা দুভাগে দুইভাবে দেখি, সেটা হলো ওভারহেড ওয়্যারিং আর একটা আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। তাহলে একটা ওভারহেড ওয়্যারিং আর একটা আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। এবার যদি আমরা আভ্যন্তরীণ ওয়্যারিং আসি, যে আভ্যন্তরে মানে কোনো ঘরের মধ্যে বা কোনো ইন্ডাস্ট্রির মধ্যে যে ওয়্যারিং গুলো করা হয় সেগুলো, সেখানে আমাদের সে ওয়্যারিংটা আবার আছে তিন ভাগে ভাগ করা আছে, তিন ভাগে। আমরা তিন ভাগে যদি আবার একই ভাগ করি তখন আমরা দেখতে পাবো তিন ভাগে, সেটা প্রথমেই আমাদের আছে হাউস ওয়্যারিং, হাউস তাহলে প্রথমে আমরা না হাউস ওয়্যারিং। এরপর আমরা দ্বিতীয়টা কি পাবো, দ্বিতীয়টা আছে ডাক্ট ওয়্যারিং, এবং তৃতীয়টা আছে
ট্রাঙ্কিং অয়েল, ট্রাঙ্কিং অয়েল। তাহলে ডার্ট টয়লেট এবং ট্রাঙ্কিং অয়েল। এবার আমরা হাউস ওয়ারিংয়ে এই ডার্ট টয়লেট এবং ট্রাঙ্কিং ওয়ারিং কিন্তু এর আর কোনো প্রকারভেদ নেই, কিন্তু আমরা যদি হাউস ওয়ারিংয়ে আসি তাহলে এখন হাউস ওয়ারিংয়ের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। সেখানে আমরা সাধারণত দেখি যে হাউসের মধ্যে মানে ঘরের মধ্যে যে ওয়ারিং করা হয় একটা ওয়ারিং আমরা দেখতে পাই না, একটা ওয়ারিং আমরা দেখতে পাই, সেই হিসেবে ওয়ারিং প্রধানত হাউস ওয়ারিং থেকে এসে সে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে সারফেস, সারফেস ওয়ারিং আর কনসিল ওয়ারিং। দেওয়ালের মধ্যে কেটে করা হয়, সারফেস ওয়ারিংটা দেওয়ালের উপরে থাকে, পাইপ বা চ্যানেল দেওয়ালের উপরে থাকে। এই সারফেস কনসিল ওয়ারিং এ আছে কনসিল কনডিউট, কনসিল কনডিউট আমরা বিভিন্ন রকম করে থাকি। সারফেস ওয়ারিং আমরা যদি এখানে দিয়ে আসি যে সেখানে আছে কি চ্যানেল ওয়ারিং কাঠের তৈরি একটা চটা, কাঠের তৈরি একটা চটা যে চটার উপরে আমরা তার স্থাপন করি। এখন এই ওয়ারিংটা খুব বেশি প্রচলন নেই বা ব্যবহার করা হয় না। তারপর আছে কনডুইট ওয়ারিং, তাহলে চ্যানেল দিয়ে করি, ব্যাটেন দিয়ে করি, কনডুইট দিয়ে করি, ইত্যাদি ভাবে কিন্তু আমরা এই সারফেস ওয়ারিংটা মানে দেওয়ালের উপরে যে ওয়ারিংটা সে ওয়ারিংটা আমরা করে থাকি। তাহলে ওয়ারিংয়ের শ্রেণী বিভাগে আমরা অনেক ওয়ারিং সম্বন্ধে জানতে পারলাম, অনেক ধরনের ওয়ারিং আছে। সেখানে হাউস ওয়ারিং এর মধ্যে ছিল সারফেস এবং কনসিল, কনসিল এর আবার কনসিল কনডুইট ওয়ারিং এবং আন্ডার প্লাস্টার ওয়ারিং, সারফেস ওয়ারিং আবার ছিল চ্যানেল ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং এবং কনডুইট ওয়ারিং। এরপর আমরা দেখব চ্যানেল ওয়ারিং করার পদ্ধতি। তাহলে আমরা কিন্তু এত ওয়ারিং এর মধ্যে শুধু এই চ্যানেল ওয়ারিংটার পদক্ষেপে এখন যাবো, যে চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপে আমরা কি পাই, চ্যানেল ওয়ারিং আমরা কিভাবে করতে পারবো, চ্যানেল ওয়ারিং সে বিষয়ে আমরা এখন একটু আলোচনা করব। যে চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপ বা হ্যাঁ চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপ চ্যানেল ওয়ারিং এর পদক্ষেপে অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটু আলোচনা করে যাই বা সংক্ষেপ লিখে আলোচনা করি। চ্যানেল ওয়ারিং এর কিন্তু প্রথম আমরা ওয়ারিং এর সংখ্যায় দেখেছিলাম প্রথম যদি কিছু লেআউট অনুযায়ী, তাহলে আমাদের প্রথমে এক নম্বরে যেটা করতে হবে একটা লেআউট অঙ্কন করতে হবে, একটা লেআউট অঙ্কন করতে হবে। লেআউট যখন অঙ্কন করা হবে তখন দ্বিতীয়টায় আমাদের যে প্রয়োজনীয় টুলস আছে, আমাদের যে টুলসগুলো টুলসগুলো সংগ্রহ করতে হবে। তাহলে প্রথমে আমরা লেআউট অঙ্কন করলাম, দ্বিতীয় আমরা টুলসগুলো সংগ্রহ করলাম। এরপর আমাদের লেআউট অনুযায়ী যেখান থেকে আমরা চ্যানেল স্থাপন করব সেই সেই জায়গায় রঙিন চক দিয়ে, রঙিন চক দিয়ে দাগ টানতে হবে, রঙিন চক দিয়ে আমরা সেই সেই জায়গা থেকে দাগ টানবো। এরপরে রঙিন চক দিয়ে যখন দাগ টানা হবে তখন লেআউট অনুযায়ী কি করতে হবে, আমাদের সুইচ বোর্ড, জাংশন বক্স,
ইত্যাদি সংগ্রহ করতে হবে, সুইচ বোর্ড জাংশন বক্স এগুলো সংগ্রহ করতে হবে। এরপর যখন আমাদের দাগ কাটা হলো তখন কি করবো আমরা, চ্যানেলের যে বেসটা আছে, চ্যানেলের কিন্তু দুটো কভার, একটা নিচের তলা একটা উপরে থাকবে, একটা বেস একটা কভার। তাহলে চ্যানেলের যে বেস আছে, চ্যানেলের বেস স্ক্রু দিয়ে আটকানো, চ্যানেলের বেসটা আমরা স্ক্রু দিয়ে আটকানো। বেস যখন আটকানো হবে এরপরে যে বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় কর্নার আছে, যে চ্যানেল এরকম গুণা করে নিতে হবে। তাহলে কি কর্নারে আমরা বাকের কর্নার বা ব্যাগ ব্যবহার করব, কর্নার বা ব্যান্ড ব্যবহার করতে হবে। একই সাথে এটাও করা যায়, অনেকে একই সাথে করে দেওয়া, অনেক কোনো কর্নারগুলো ফাঁকা রাখে পরে ব্যান্ড দেওয়া হয়। এরপর যদি কোথাও দেওয়াল সিদ্ধ করে তার নামও প্রয়োজন হয়, যে এমন হয় যে এখানে একটা দেয়াল আছে, এখানে এই দেওয়াল এ পাশে তার এ পাশে নিতে হবে, তাহলে দেওয়ালের মধ্যে সিদ্ধে কিন্তু অবশ্যই একটা পিভিসি পাইপ বসাতে হবে। মানে দেওয়াল সিদ্ধ করে তার নিতে গেলে, দেওয়াল সিদ্ধ করে তার নিতে গেলে পিভিসি পাইপ বসাতে হবে। দেওয়াল সিদ্ধ করে যদি এপার দু পাশে তার নেই তখন আমাদের অবশ্যই পিভিসি পাইপ বসাতে হবে। এরপর পিভিসি পাইপ বসানোর পরে আমাদের ওয়্যারিং এর মধ্য দিয়ে আমরা তার চ্যানেল বেজের মধ্য দিয়ে তার টানবো। তার টানার সাথে সাথে যে চ্যানেলের কভার ছিল, চ্যানেলের কভার তার টানার সাথে সাথে চ্যানেলের কভার কিন্তু আটকাতে হবে। এবং তারপরে সুইচ সকেট ইত্যাদি সংযোগ করতে হবে, ইত্যাদি সংযোগ করতে হবে। তাহলে সুইচ সকেট ইত্যাদি সংযোগ করার পরে তাহলে কি করলাম, প্রথমে আমরা লেআউট নকশা করলাম, আমাদের প্রয়োজনীয় যে টুলসগুলো প্রয়োজন সেগুলো একত্রিত করলাম। এরপর রঙিন চক দিয়ে একটা দাগ টানলাম যেখান দিয়ে আমরা চ্যানেল স্থাপন করব। এরপরে সুইচ বোর্ড জাংশন বক্স চ্যানেল ইত্যাদি সংগ্রহ করব। চ্যানেলের বেস দাগের উপর দিয়ে আমরা বেসগুলো স্থাপন করে ফেলবো স্ক্রু দিয়ে। কর্নার বা ব্যান্ডের জায়গায় আমরা কর্নার বা ব্যান্ড স্থাপন করব। যদি কোথাও দেওয়ালে ছিদ্র করে তার নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই পিভিসি পাইপ ব্যবহার করবো দেওয়ালের মধ্যে। তারপর এরপরে তার টানবো চ্যানেলের মধ্য দিয়ে এবং তার টানার সাথে সাথে চ্যানেলের কভারটা আটকে দিতে হবে, তা না হলে তারটা বের হয়ে আসবে। তারপরে যখন তার টানা হয়ে যাবে আমরা সুইচ সকেট সার্কিট ব্রেকার ইত্যাদি যেগুলো আমাদের নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল ডিভাইস সকেট রেগুলেটর ইত্যাদি যা কিছু আছে ফিটিংসগুলো আমরা সংগ্রহ করে দেব। এবং সর্বশেষ কি করব আমরা, সর্বশেষে ওয়্যারিংটা পরীক্ষা করে তারপরে আমরা ওয়্যারিং চ্যানেল ওয়্যারিংটা শেষ করব বা ওয়্যারিং পরীক্ষা করে আমরা ওয়্যারিং এর কাজটা সমাপ্ত করব। যে এরপর এই যে ধাপগুলো আছে এই ধাপে ধাপে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং করতেও ভালো লাগবে আর কি, উলটপালট হবে। তাহলে তোমরা এই এটা কিন্তু তোমাদের দশম অধ্যায়ে আছে, দশম অধ্যায়ে 10.2 এ আছে দশম অধ্যায়ে, সেখান থেকে তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে অবশ্যই এটা করবে। পাঠ্য বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই, অবশ্যই বইটা পড়তে হবে। তাহলে এখানে চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপ আমরা দেখলাম। চ্যানেল ওয়ারিং করার পদক্ষেপের পরে আমরা আমাদের আজকের শেষ পাঠ্য পাঠে যাব এবং সেখানে কি আছে, কনডুইট ওয়্যারিং, যে আসলে কনডুইট ওয়্যারিং কাকে বলে। আমরা আগে দেখেছিলাম কনসিল কনডুইট ওয়্যারিং, সারফেস কনডুইট ওয়্যারিং, কনডুইট ওয়্যারিং, কনডুইট কনডুইট ওয়্যারিং কাকে বলে, আসলে কনডুইট বলতে আমরা কি বুঝি, কনডুইট হলো
পিভিসি পাইপ বা প্লাস্টিকের পাইপ, জিআই পাইপ, লোহার পাইপ, যে কোনো ধরনের পাইপকে আমরা কনডুইট বলে থাকি। তাহলে কোনো স্থানে কি করতে পারি আমরা, কোনো যে কোনো দেওয়ালে তাহলে দেওয়ালের উপরেও হতে পারে বা দেওয়ালের ভিতরেও হতে পারে। তাহলে কোনো স্থানে যদি আমরা দেওয়ালের উপর বা দেওয়ালের ভিতর দিয়ে স্থাপন করে সুবিধা হয়, এর জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।